আসসালামু আলাইকুম। ছাত্রবৃন্দ সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আজকে আমাদের টপিকসটা হচ্ছে মূলত চেস্ট ইঞ্জুরি নিয়ে এবং চেস্ট ইঞ্জুরি কনসিকোয়েন্সেস লাইক হিমোথোরাক্স, ফ্লায়াল চেস্ট, সেটিক্যান ফাইসিমা, আমরা এগুলি নিয়ে একটু আলাপ করবো। এগুলো একটা ইন্টারলিঙ্কড। প্রথমে আমি কিছু কথা বলার আগে চেস্ট ইঞ্জুরি সম্বন্ধে দু একটা কথা একটু যোগ করতে চাচ্ছি। মূলত আমরা সবাই জানি যে চেস্ট ইঞ্জুরিতে, চেস্ট ট্রমা এক্স্যাক্টলি যদি বলতে চাই, চেস্ট ট্রমাতে ডেডলি ডজন নামে একটা ওয়ার্ড আছে, অর্থাৎ 12টা ভয়ঙ্কর বা খুব মারাত্মক ট্রমা ইঞ্জুরি যে চেস্টে হয়ে থাকে। আমাদের 6টা হচ্ছে গিয়ে লিথাল, একেবারে প্রাণঘাতী, আর 6টাকে বলা হিডেন, যেগুলো কনসিল থাকে, সহজে বোঝা যায় না, বাট দিস আর মেজর ইঞ্জুরিজ উইচ কজেস ডেথ ইভেন। এর মধ্যে যেটা থোরাসিকের মধ্যে যেটা পড়ছে মোট 12টা, তার মধ্যে লিথাল 6 যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে কি মূলত এয়ারওয়ে অবস্ট্রাকশন। এয়ারওয়ে অবস্ট্রাকশন হতে পারে ডিউ টু ক্লট, হিমোথ রক্ত জমে যেতে পারে, মিউকাস প্লাক জমে যেতে পারে, স্ট্রাঙ্গুলেশন হতে পারে, হোয়াট এভার। এছাড়া টেনশন নিউমোথোরাক্স, টেনশন নিউমোথোরাক্স, কার্ডিয়াক ট্যাম্পোনেট, ওপেন নিউমোথোরাক্স, ম্যাসিভ হিমোথোরাক্স, ফ্লায়ার চেস্ট, এগুলো হচ্ছে কি লিথাল 6। এয়ারওয়ে অবস্ট্রাকশন হতে পারে, এবং এরপরে আসতেছে আমাদের পুরো চেস্টের মধ্যে ওপেন অ্যান্ড টেনশন নিউমোথোরাক্স, হিমোথোরাক্স, ফ্লায়ার চেস্ট এবং কার্ডিয়াক ট্যাম্পোনেট। এগুলো ইমিডিয়েট ল্যাব থ্রেটেনিং ইঞ্জুরিজ, এবং এগুলোতে সরাসরি অর্থাৎ যখনই ডায়াগনোসিস করা যাবে, দ্য মোমেন্ট উই হ্যাভ টু টেক ইন্টারভেনশন টু রেস্কিউ দ্য লাইফ। এবং এটার জন্য আমাদের প্রাইমারি সার্ভেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, ABCDE যেটা আমরা করি ATLS প্রোটোকলে, ওটা আমরা করে ডায়াগনোজ দ্য পেশেন্ট, ডায়াগনোজ দ্য কেস অ্যান্ড টেক অ্যাডিকুয়েট মেজার। আর রয়েছে হিডেন 6, এটার মধ্যে একটা আছে থোরাসিক অ্যাওর্টা ডিসরাপশন, ট্রাকিও ব্রঙ্কিয়াল ডিসরাপশন, মায়োকার্ডিয়াল কনটিউশন, ট্রমাটিক ডায়াফ্রামাটিক টিয়ার বা ইঞ্জুরি, স্ফিজিয়া ডিসরাপশন এবং পালমোনারি কনটিউশন। এখানে আমি একটা জিনিস বলতে চাই যে বিটুইন দ্য লিথাল অ্যান্ড হিডেন দে আর কোয়াইট ইন্টারলিঙ্কড। এমন হবে না যে শুধু লিথালটাই আলাদা হবে আর হিডেনটা আলাদা হবে, তা না, একসাথে কিন্তু দুটো হতে পারে, তিনটে হতে পারে। একই পেশেন্ট চেস্ট স্টমাক কারণে হিমোথোরাক্স, ক্যারেক টেম্পোনেট, ফ্লায়ার চেস্ট নিয়ে আসতে পারে। এমন রোগী আমরা পেয়েছি যে আমাদের থোরাসিক সার্জারি ডিপার্টমেন্টে পেশেন্টের ফল ফ্রম হাইট বা আরটিএ কারণে লেফট সাইডে চেস্টে ইঞ্জুরি হয়েছে, এবং পরে পেশেন্ট কমপ্লেইন করছে যেটা বলে হিডেন, যেটা বলছি ফিউ মান্থস লেটার পেশেন্ট আমাদের কাছে আবার আসে, প্রথমে ছিল হিমোথোরাক্স, দ্যাট ওয়াজ ট্রিটেড অ্যাকর্ডিংলি। এরপরে পেশেন্ট কয়েক মাস বা এক মাস কিছুদিন পরে আসে, বলে তার খাবার খেলে শ্বাসকষ্ট হয়, বুক ভারী ভারী মনে হয়, বমি হয়ে যায়। তখন তাকে একটু সার্ভে করে বা এক্সামিনেশন করে দেখা যায়, সিটি স্ক্যান করে বা বেরিয়ে করে দেখা যায় তার ডায়াফ্রামাটিক ইঞ্জুরি আছে, ডায়াফ্রামটা হাই আপ হয়ে গেছে। কখনো কখনো দেখা যায় ডায়াফ্রামটা টিয়ার হয়ে স্টমাক বা কোলন চলে আসছে চেস্টের ভিতরে। দিজ আর কনসিকোয়েন্সেস, এবং ওটা কিন্তু হিডেন বলেছি। আবার কিছু কিছু দেখা যায় ট্রাকিও ব্রঙ্কিয়াল ডিসরাপশন, এটা আমরা কয়েকটা রোগী পেয়েছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে, বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি আনফর্চুনেটলি পেয়েছি আমরা। একটা ল আছে ল্যাপলাস ল, অর্থাৎ যে কোনো কিছু একটা ক্যালিবারের রেডিয়াস থেকে সাথে যদি এলাঙ্গেশন থাকে বেশি, তাদের প্রেশারটাই বেশি হয়, অর্থাৎ ক্লোজ লটিসে যখন কোনো চাপ পড়ে ট্রাকের ভিতরে তখন এটা পাশের দিকে প্রেশার দেয়, দিলে ট্র্যাকের সাথে যে ব্রঙ্কাসের যে জোড়াটা আছে সেটা আলাদা হয়ে যায়। দেখা যায় যে আমার কিছু ঘটনা পেয়েছি, লাইক পেশেন্ট 6 ফিট বা 8 ফিট বা 5 ফিট থেকে পড়ে গেছে, খুব বেশি উঁচু কিন্তু না, পড়ে গিয়ে আঘাত পেয়েছে, পরে পেশেন্টকে ডায়াগনোস করা অ্যাজ নিমোথোরাক্স অর হিমোথোরাক্স, চেস্ট ড্রেন দেওয়া হয়, বাট দেখা যায় লাংটা এক্সপ্যান্ড হচ্ছে না, চেস্ট ড্রেন ব্যাগে ম্যাসিভ এয়ার লিকেজ, এবং সিটি স্ক্যান করে তখন স্পষ্ট বোঝা যাচ্ছে যে তার ট্র্যাকিয়া থেকে রাইট অর লেফট পিসের ব্রঙ্কাসটা আলাদা হয়ে গেছে, একদমই আলাদা হয়ে গেছে।
এবং পেশেন্টের লাংটা এক্সপ্যান্ড হচ্ছে না, পেশেন্টের স্যাচুরেশনটা মেনটেন করে না। যদি গোল্ডেন টাইমে গোল্ডেন আওয়ারে ডায়াগনোস করা যায় উইদিন 4 to 6 আওয়ার্স, দ্যাট ক্যান বি রিপেয়ার, খুব ভালো আমরা ফলাফল পাই। কিন্তু আনফর্চুনেটলি দিজ আর ডায়াগনোসড ভেরি ভেরি লেট। আমরা এমন কিছু রোগী পেয়েছি যারা 7 to 15 ডেজ পরে আমাদের কাছে এসেছে এই ইঞ্জুরি নিয়ে। এর মধ্যে কিছু রোগী আমরা ভালো করতে পেরেছি ফর্চুনেটলি, যেটা পার্শিয়াল ডিসরাপশন ছিল, কমপ্লিট না। সেটাকে একটা বাচ্চা মেয়ের কথা, সেটা জোয়ার লাগিয়ে ইট ওয়াজ লাং ওয়াজ সেভ অ্যাকচুয়ালি। আর যদি দেখা যায় যে না, ট্রাকিয়া ব্রঙ্কাল ডিসরাপশনের কারণে যে ট্রাকিয়া ব্রঙ্কাস যেটা নষ্ট হয়ে গেছে, দ্যাট ইজ স্লাফ আউট হয়ে গেছে, যেটা ডেড হয়ে গেছে, তখন দেখা যায় লাংসটাকে আমাদের ওই সময় ফেলে দিতে হয়। আর আবার কিছু রোগী আমরা পাই চেস্ট ট্রমা জন্য, তার থোরাসিক অ্যাওর্টা ইঞ্জুরি আসে নিয়ে, বা ম্যাসিভ হিমোথোরাস নিয়ে আসে, নিমোথোরাস নিয়ে আসে, সেইগুলো ট্রিটমেন্ট আমরা করি। তো আমাদের এগুলো ডায়াগনোস করতে হবে থ্রু দ্য প্রপার এটিএস প্রোটোকল, সার্ভে করে এবং চিকিৎসা হবে অ্যাকর্ডিংলি। আমরা একটু আসি ফ্লায়ার টেস্টে। ফ্লায়ার টেস্টে একটা ডেফিনেশন আছে, খুব এটা খুব একটা গদবাথা ডেফিনেশন মনে রাখতে হয়, যে আমাদের থ্রি অর মোর রিবস টু অ্যাটলিস্ট টু সাইড, অর্থাৎ রিবের একটা ভাঙলে চলবে না, দুটো অংশে ভাঙা থাকতে হবে যেন রিবটা ফ্লোটিং হয়ে যায়। এবং এটা হতে পারে ইউনিল্যাটারাল, ব্যালেটারাল, ওয়ার এভার ইট ইজ, এবং ইট কজেস প্যারাডক্সিক্যাল মুভমেন্ট, অর্থাৎ বাট মিন প্যারাডক্সিক, যখন ইন্সপায়ার করি আমাদের চেস্ট ওয়াল এক্সপ্যান্ড হয়, সামনের দিকে প্রসারিত হয়। কিন্তু প্যারাডক্সিক্যাল হলে কী হবে, ওই যে অংশটা ভেঙে গেছে দ্যাট উইল রিসাইড ইন, ভিতরে ঢুকে যাবে, দ্যাট ইজ কল প্যারাডক্সিক। কেন এটা হবে, বিকজ আমাদের বাইলেটারাল ফ্র্যাকচারের কারণে, বোথ সাইড ফ্র্যাকচারের কারণে রিবটা ফ্লোটিং হয়ে গেছে, থ্রি আর ফোর মোর রিবস ভেঙে গেলে এটা হয়, একটা সেগমেন্ট চেস্ট ওয়াল একটা সেগমেন্ট ওঠানামা করে, বালজ হয়ে যায়, রিপ্রেসড হয়ে যাচ্ছে। তখন শ্বাস নিব, দ্যাট গোজ ইনসাইড, যখন শ্বাস ছাড়বো তখন কামস আউট। হ্যাঁ, এবং এটার সাথে অবশ্যই পালমোনারি কন্ডিশন থাকে, লাংসটা খুব জোরে চাপ খায়। এবং ফ্লাশ টেস্টটা বেসিক্যালি আমরা পাই অ্যাডাল্টদের, বাচ্চাদের পাই না, কেন, বিকজ দোজ কিডস আর রিয়েলি দে হ্যাভ কার্টিলেজিনাস স্ট্রাকচার, তাদের রিপটা তখন থাকে কার্টিলেজিনাস, তাই সেটা অনেকটা ফ্লেক্সিবল থাকে, খুব বেশি খুব জোরে চাপ দিলেও ভেঙে যায় না, তবে লাং কন্ট্রাকশন হওয়ার চান্স থেকে যায়। এবং এটা আমরা আর্টিতে খুব বেশি পাই, কম্প্রেশন ফ্র্যাকচারে, কম্প্রেশন যেমন হয় চেস্টের উপরে তখন এটা খুব বেশি পাই, ফলফর হাই ক্রাশ ইঞ্জুরিতে বেশি পাই, অ্যাসল্টে আমরা এগুলো পাই, তবে শার্প ইঞ্জুরিতে এগুলো কম আসে। যখনই আমরা এগুলো রোগী পাই, অ্যান্টিরিয়র, সেন্ট্রাল, ল্যাটারাল, পোস্টিরিয়র, ডায়াফ্রামারি, মেডিসিন, বিভিন্ন, অর্থাৎ আমাদের হোল চেস্ট ওয়াল, অ্যান্টিরিয়র, ল্যাটারাল, পোস্টিরিয়র, মেডিসিন, ডায়াফ্রামারি, সব জায়গাতে এর হতে পারে। এবং এটাতে কী হয়, নিমোথোরাক্স, হিমোথোরাক্স, এআরডিএস এগুলো খুব বেশি হয়। এবং এগুলো ক্ষেত্রে আমাদের প্রোটোকলটা হচ্ছে, ফার্স্টে পেশেন্টকে আমরা নিয়ে ABCDE প্রোটোকল নিব, ডায়াগনোসিস করবো, আমরা রিসাসিটেট করবো, একটা স্ট্রং অ্যানালজেসিক দিব, তাকে একটা প্রভাবিত অ্যান্টিবায়োটিক দিব, এবং দিব আমরা স্টেরয়েড, যেন তার লাংটা যেটা ইঞ্জুরি হয়েছে এখানে যেন ইনফ্লামেট প্রসেসটা স্লো করা যায়, তা না হলে পালমোনারি কন্ট্রিশন থেকে পালমোনারি এডিমা লিড টু এআরডিএস হয়ে যেতে পারে। হাই অক্সিজেন দেওয়া হয়, প্রপার পজিশন রাখা হয়, চেস্ট ড্রেন টিউব দেওয়া হয়, এবং আমরা তাকে সবসময় মনিটর করি এক্সরের মাধ্যমে তার লাংটা কেমন আছে। অনেক সময় লাংটা ড্রাই করার জন্য ডেসিকেশন থেরাপি দেওয়া, অর্থাৎ একটা দেওয়া হচ্ছে ফুরোসেমাইড দেওয়া হচ্ছে, সাথে দেওয়া হচ্ছে একটা অ্যালার্জেসিক, সরি, সাথে দেওয়া হচ্ছে একটা ব্রঙ্কোডাইলেটর, যেন তার লাংটা ড্রাই থাকে। লাং ড্রাই থাকলে তার অক্সিজেনেশনটা ভালো হবে, স্যাচুরেশনটা মেনটেন করবে, পেশেন্টটা রিকভার করবে, এবং খুব চান্স থাকে, হাই চান্স থাকে গেলে পেশেন্টটা এআরডিএস থেকে শিফট হয়ে মর্টালিটিতে চলে যাওয়ার। আমি যেটা একটু বলছি প্যাথোফিজিওলজি, অর্থাৎ আমাদের ইঞ্জুরি হবে, সেই ইঞ্জুরি থেকে লাংটা কন্ডিশন হবে, লাংটা কম্প্রেসড হবে, ইঞ্জুরি কারণে ইনফ্লামেশন রেসপন্স হবে, থেকে ব্লাড ভেসেলস কম্প্রোমাইজ হবে, ব্লিডিং হবে, এর মধ্যে সেখান থেকে পেশেন্ট স্যাচুরেশন ফল করবে, লাংস কোলাপস করে কনসোলিডেশন হয়ে যাবে। সো এটা একটা সিকিউরিটি, এটা একটা কনসিকোয়েন্স।
আমি তোকে বললাম যে কি আমরা করতে পারি, আমরা একটা এলালিসিয়া দিব, এখানে কিন্তু পিসিএ অর্থাৎ প্যাক্রিনিয়াস আমরা তাকে পেশেন্ট কন্ট্রোল এলালিসিয়া দিতে পারি, পেশেন্ট কন্ট্রোল এলালিসিয়া দেওয়া যায়, পিসিএ এটা দেওয়া যায়, এছাড়া পিডিউরাল দেওয়া যায়, ব্লক দিতে পারি আমরা, এবং আমরা বলেছি ফিজিওথেরাপি করতে হবে, পেশেন্টকে শ্বাসে ব্যায়াম করতে হবে, অক্সিজেন ইনজেকশন দিতে হবে, এইগুলো সব করার পরে লাস্টে ড্রাই রাখবো পেশেন্টটাকে, আমরা পারমানেন্ট কনটিউশনের কনসিকোয়েন্স থেকে সেভ করার চেষ্টা করব। আর যখন পেশেন্টের কন্ডিশনগুলো ডিটেরিয়েট করবে, উই মাইট হ্যাভ টু ওপেন দ্য চেস্ট, অর্থাৎ উই মাইট টু ডু এমার্জেন্সি থোরাকোটমি, এটা কিছু ক্রাইটেরিয়া রয়েছে। এবং সেই ক্রাইটেরিয়াটা হচ্ছে পেশেন্ট হয়ে যাবে রেস্টলেস, তার কনসাপশন লেভেলটা কমে যাবে, হি মাই বিকাম সাইনোসড, রেসপিরেটরি রেট বেড়ে যাবে এবাভ 40, তার হিমোথোরাক্স কালেকশন থাকবে মোর দেন 1.5 লিটার, অর্থাৎ অথবা একবারে 1.5 লিটারের বেশি ব্লাড বেরিয়ে যাবে, অর্থাৎ অথবা এভরি আওয়ারলি তার 500 বা মোর দেন দ্যাট বেরিয়ে যাবে, এবং 2 আওয়ারে 300 বেরিয়ে যাবে। অর্থাৎ এইগুলো ক্রাইটেরিয়া যদি তার পড়ে যায় তাহলে বুঝতে হবে পেশেন্ট কে কন্ডিশনটা ডিটোরিয়েশন করে যাচ্ছে, আমাদের পেশেন্টকে থোরাকোটমি করে লাইফ সেভ করতে হবে, অর্থাৎ এমার্জেন্সি থোরাকোটমি কখন করবো, যদি পেশেন্ট বিকাম রেস্টলেস, কনসিয়াস, হার্ট রেট বেড়ে যাচ্ছে, পেশেন্টের সাসপিশিয়াস রেট বেড়ে যাচ্ছে, পেশেন্টের সাইনোসিস হচ্ছে, প্রথম আওয়ারে 1.5 লিটার, সেকেন্ড আওয়ারে মোর দেন 500, থার্ড এভরি থার্ড আওয়ারে তার ফেভারিটে বেশি ব্লাড চলে যাচ্ছে চেঞ্জিং টিউব দিয়ে, তখন বুঝতে হবে পেশেন্টের ভিতরে ব্লিডিং কন্টিনিউস হচ্ছে, ইউ হ্যাভ টু রিসাসিটেট অ্যান্ড অলসো ইউ হ্যাভ টু ওপেন দ্য চেস্ট টু সি দ্য ইঞ্জুরি অর রিপেয়ার দ্য ইঞ্জুরি। এবং একখানে একটা কথা বলে রাখতে হবে, যখন এটা মূলত খুব ভালো কাজ করে ট্রিটিং ইঞ্জুরিতে, তবে অনেক সময় দেখা যায় চেস্ট ওপেন করার পরে খুব মেজর ভেসেস ব্লিডিং আমরা পাই না, যদি পেনিট্রেটিং ইঞ্জুরি না হয় দেখা যায় যে তার ইন্টারকস্টাল আর্টারি কয়েকটা একবারে ছিঁড়ে যায়, সেখান থেকে ব্লিডিং হতে থাকে, সেগুলো কন্ট্রোল করতে হয়, অনেক সময় দেখা যায়, আর যদি হয়ে থাকে পেনিট্রেটিং ইঞ্জুরি সেটা মেজর ভেসেসকে ইঞ্জুরি করে যায়, এবং সেই ক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে ভালো হয় যদি আমরা কার্ডিও পালমোনারি বাইপাসের একটা সুযোগ রেখে আমরা সার্জারির জন্য চিন্তা করতে পারি, যাই হোক সেটার কনসিকোয়েন্স। আরেকটা ব্যাপার হচ্ছে ফ্লায়ার চেস্ট, ঠিক কথা ঠিক বললাম, ফ্লায়ার চেস্টের জন্য কিন্তু সরাসরি কোনো ট্রিটমেন্ট নেই, যে জায়গাটা অংশ ডিপ্রেশনে পড়ে যায় অর্থাৎ যে জায়গাটা ফ্লায়ার হয়ে গেছে ওই অংশটাকে স্ট্যাপলিং করে দেওয়া হয় লিকো প্লাস দিয়ে, যেন সেটা উইথ দ্য রেসপিরেটরি মুভমেন্ট নাড়াচাড়া না করে ফিক্স করে দেওয়ার চেষ্টা করা হয়, দ্যাট ইজ কেপ্ট লাইক দ্যাট। আমরা চেস্টিং টিউব দিব, আমরা পেশেন্ট রিসাসিটেট করব। আর কি করতে পারি, সাপোজ পেশেন্টকে আমরা টিউব দিলাম, তাকে অ্যালার্জিসিয়া দিলাম, অ্যান্টিবায়োটিক দিলাম, অক্সিজেন দিচ্ছি, মেথাসপ্রেনিসোলন দিচ্ছি, পেশেন্ট ভালো আছে, নাও দেন হোয়াট, এখন উই উইল ট্রিট হিম অ্যাজ এ চেস্ট ইঞ্জুরি পেশেন্ট হিমোথোরাক্সের জন্য, তা যদি দেখি ব্লাড কালেকশন কমে আসছে ডে বাই ডে, লাংস ম্যান করে যাচ্ছে, ফাইন, দেন উই উইল রিমুভ দ্য টিউব অ্যান্ড দেন উই উইল পুট হিম ফলো আপ। আর যেটা বললাম, যদি কোনো কারণে দেখা যায় না তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, স্যাচুরেশন ফল করে যাচ্ছে, তার কনসাশন হচ্ছে, দেন উই উইল ওপেন দ্য পেশেন্ট ইন দি অপারেশন থিয়েটার ফর রিপেয়ার দ্য ইঞ্জুরি। এখন একটা টার্ম আছে যেটাকে বলা সার্জিক্যাল এমফাইসিমা, সার্জিক্যাল এমফাইসিমাটা মূলত একটা টার্ম যেখানে বলা হচ্ছে এয়ার ইন দি সাবকিউটানিয়াস প্লেন, অর্থাৎ এমফাইসিমাটা হবে চামড়ার নিচে চলে আসবে, বাতাস চলে আসবে, এটা কি অনেক সময় হয় দেখা যায় কোনো পেশেন্ট ট্রমা হয়েছে, তার কোনো সাপ পুরো ব্লেড ছিল লাংসে সেটা রাপচার হয়ে গেছে, সেটা কোনোভাবে পুরো ক্যাভিটিকে টিয়ার করে উইদিন দ্য চেস্ট ওয়াল, রিব কেজে নিচে চেস্টে অ্যান্টিরিয়রলি অথবা নেকে জমা হতে থাকে, এভি ইন্সপিরেশন পেশেন্টের এটা দেখা যায় যে চাপ দিলে লাইক ক্রাঞ্চ বাতাস মনে হচ্ছে চাপ দিলে,
চেক মুখ চোখ মুখ ফুলে যায়, গলা ফুলে যায়, চেস্ট ওয়াল ফুলে যায়। অনেক সময় দেখা যায় যে পেশেন্টের চেস্টে টিউব দেওয়া হয়েছে, হিমোথোরাক্স হিমোথোরাক্স ছিল, বেশ কদিন পরে পেশেন্ট দেখা যাচ্ছে চোখ মুখ খুলে গেছে, দ্যাট ইজ কল সার্জিক্যাল ফ্যাসিমা, ওটা হয়ে থাকে। ওদের কেন হয়, একটা পেশেন্টকে টিউব দিয়েছি তারপরেও কেন বাতাসটা টিউব দিয়ে না গিয়ে জাস্ট ওয়ালে আসলো? অ্যাকচুয়ালি এয়ার লিক যেটা হচ্ছে লাংস থেকে, যদি সেটা টিউব না বেরিয়ে যায় তখন জমা, তখন সেটা চামড়ার নিচে গিয়ে জমা হয়। অনেক সময় দেখা যায় যে আই যে থাকে টিউবের আই, সেই আইটা চেস্টের বালের ভিতরে না থেকে চেস্ট ওয়ালে গিয়ে থাকতেছে, তখন বাতাসটা যেটা চেস্ট থেকে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে সেই টিউবের আই দিয়ে চামড়ার নিচে গিয়ে জমা হয়। সো এগুলো কারণেই এমফাইসিমা হয়ে থাকে, চোখ ফুলে যায়। যে পেশেন্টকে আমরা টিউব দিয়ে নিই বা তার সাথে এমফাইসিমা আছে, সেক্ষেত্রে আমরা কী করি? সেক্ষেত্রে পেশেন্টকে আমরা মেডিকেলি উই গিভ রিঅ্যাসুরেন্স, আমরা টেক্সে করে দেখি তার নিউমোথোরাক্স আছে কি না, কোনো ধরনের লাং ইঞ্জুরি আছে কি না। না থাকলে পেশেন্টকে আমরা অ্যাসুরেন্স দিই, যদি পেশেন্ট স্টেবল থাকে এই সাবকিউটেনিয়াস এমফাইসিমাটা ইউজুয়ালি 10-14 ডেজের মধ্যে অটো রেজলিউশন হয়, আপনা আপনি শরীর শুষে নিবে। যদি কোনো কারণে দেখা যায় না এটা হচ্ছে না, 10-14 ডেজ হয়ে যাচ্ছে, অথবা তার নিউমোথোরাক্স হয়ে গেছে বা পেশেন্টের কন্ডিশনটা খুব বেশি ডিটেরিওরেট করে যাচ্ছে, স্যাচুরেশন ফল করে যাচ্ছে, তখন আমরা তাকে হচ্ছে যে টিউব দিয়ে দিই। দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গিয়ে লাংসে যে সেখান থেকে কোনো ট্রমা থেকে যে বাতাসটা জমা হচ্ছে সেখানে বেরিয়ে যায়। অনেক সময় দেখা যায় চেস্ট টিউব দেওয়া আছে তারপরেও তো হচ্ছে, আমরা দেখি আয় কোনো বেরিয়ে গেল কিনা, সেইটাকে আমরা রিপোজিশন করে দিচ্ছি। যেই ছিদ্র দিয়ে টিউব ঢোকানো হয় সেটা সিল করা হলো কিনা, তার সুচারটা টাইট করা হলো কিনা, প্রসেসটিং টাইট করা হলো কিনা, ওটা টাইট করে দেওয়া হয়। এরপরে যদি হয় তখন আমরা রিপুট অ্যানাদার চেস্ট টিউব সেম সাইড অর অপোজিট সাইড, তারপরে ওটা মাধ্যমে বাতাসটা বেরোনোর জন্য ব্যবস্থা করা হয়। আরেকটা করা হয় নিডল ডিক্রম্পেশন, তবে কোনো কোনো জায়গায় বলা হয় যে ব্লেড দিয়ে কেটে কেটে এয়ার লিক করা, এয়ার বেরিক দেওয়া, এটা আসলে নট অ্যান আইডিয়াল মেথড। আমরা যেটা করতে পারি, আমরা 10 সিসি সিরিঞ্জ সামান্য লোকাল সেশিয়া নিয়ে স্কিন পেন্টিং করে যে জায়গায় বালজ মনে হবে সেই জায়গায় আমরা পারপেন্ডিকুলারলি নিডল প্রিক করে, যদি চারিদিকে কম্প্রেস করি নিডল চারিদিক থেকে চেস্ট ওয়ালটা, অনেক বাতাসটা বেরিয়ে যায়, সেটি রিল্যাক্স ফিল করে, কমফোর্ট ফিল করে। তবে আমি আবার বলছি এই ইনফ্যাসিমগুলো ইউজুয়ালি 10-14 ডেজের মধ্যে রিজলভ হয়ে যায়। আমি বলেছি কেন কেন এটা হয়, ইম্প্রপার প্লেসমেন্ট অফ টিউব, টু লার্জ এয়ার লিক, একটা টিউব দিয়ে এতগুলো এয়ার বেরিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে না বলে সেটা আর জায়গাতে বেরিয়ে যাচ্ছে, অথবা পুল ব্যাক ইন সফট টিস্যু অফ দ্য চেস্ট, অর্থাৎ তার সফট টিস্যু চেস্টটা স্পাদের ভিতরে ঢুকে যাচ্ছে। এটা হয়ে গেল আমাদের এমফাইসিমার কথা। নাও উই কাম টু থোরাসিক ইনসিশনস। থোরাসিক ইনসিশনটা কখন কী কী ধরনের হয়, একটা অ্যান্টিরিয়র কমনলি দেখা, একটা পোস্টেরিয়র, আরটি আছে ল্যাটারাল ইনসিশন। অ্যান্টিরিয়রটার মধ্যে কী কী আছে, এটা থায়ার কার্টিলেজ থেকে শুরু হয়, সেপারেশন নচ, স্টার্ন অ্যাঙ্গেল, জিভার প্রসেস, এই পুরোটার মধ্যেই আমরা অ্যান্টিরিয়র ইনসিশন দিতে পারি। অ্যান্টিরিয়র ইনসিশন কী কী হচ্ছে, একটা ট্রাভার্স ইনসিশন, ট্রাভার্স সার্ভাইকাল, অ্যান্টিরিয়র মিডিস্টেনাটমি, অ্যান্টিরিয়র থোরাকোটমি, আপার মিডলাইন স্টেনাটমি, অর্থাৎ স্টেনাটমি যেটা বলি আমরা, পার্শাল স্টেনাটমি, অর্থাৎ স্টেনাটমির মধ্যে কয়েকটা পড়ে আছে, আপার মেবি কমপ্লিট অর আপার পার্শিয়াল, এছাড়া মিডিস্টেনাটমি, ট্রাভার্স ইনসিশন দিচ্ছি, অ্যান্টিরিয়র ইনসিশন দিচ্ছি। এরপর ল্যাটারাল ইনসিশন, ল্যাটারাল মধ্যে কমনলি দেওয়া হয় এক্সিলারি থোরাকোটমি, ল্যাটারাল থোরাকোটমি, আর সবচেয়ে কমনলি দেওয়া হয় পোস্টেরিয়র ইনসিশন, পোস্টেরিয়র ল্যাটারাল থোরাকোটমি। এটা কমনলি প্র্যাকটিস করা হয় আমাদের বাংলাদেশে, যখন কোনো পেশেন্ট ওপেন থোরাকোটমি করা হয়। মোস্ট অফ দি সার্জিক্যাল প্রসিডিউর ইন দ্য লাং ইন দ্য চেস্ট ইজ ডান বাই থ্রু দিস ইনসিশন, পোস্টেরিয়র ল্যাটারাল থোরাকোটমি। অনেক সময় মাসে স্প্যার করে যায়, দ্যাট ইজ কল মাসে স্প্যারিং পোস্টেরিয়র থোরাকোটমি। পোস্টেরিয়র থোরাকোটমি থোরাকো অ্যাবডোমিনাল ইনসিশন, যেটা ইউজ করা হয় বেসিক্যালি মূলত অ্যাবডোমেনে কোনো কাজ করতে চাইলে, ডায়াফ্রামে কোনো কাজ করতে চাইলে, ইন কেস অফ ডায়াফ্রামি ইনজুরি, ডায়াফ্রামি হার্নিয়া অর কার্সিনোমা ইন ইসোফেগাস।
না আমি হিমোথোরাক্স হিমোথোরাক্স আমরা জানি ইজ কনসিকোয়েন্স অফ রোড ট্রমা চেস্ট ট্রমা ইন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এখানে ব্লাড জমা হচ্ছে ইন চেস্ট ওয়াল ইন লাং বিটুইন লাং অ্যান্ড চেস্ট ওয়াল এখানে আমরা আগে বলেছি এটা ডেড জজেসের মধ্যে পরে আমরা পেশেন্ট সার্ভে করব পেশেন্ট সার্ভে করার পরে আমরা দেখব কিভাবে এর ডায়াগনোস করা যায় আমরা চেস্টে টিউব দিয়ে দিচ্ছি এবং মূলত পেনিট্রেটিং ইঞ্জুরি ব্লাড ট্রমা সব কিছুর মধ্যে এটা হতে পারে অনেক সময় রিফ্র্যাকচার পাই ফ্লায়ার চেস্ট পাই সিমটম থাকতে পারে চেস্ট ওয়াল পেইন শর্টনেস অফ ব্রেথ পেশেন্ট মাই বিকাম আনকনশিয়াস এগুলো চেস্ট এক্স রে সিটি স্ক্যান মাধ্যমে বিকাম আইডেন্টিফাই এবং চেস্ট ড্রেন দেওয়ার পাশাপাশি উই হ্যাভ রিসাসিটেট দ্য পেশেন্ট ব্লাড যেটা বেরিয়ে যায় সেই ব্লাড লসকে আমরা পুরো করার চেষ্টা করি বাই গিভিং ব্লাড ট্রান্সফিউশন এবং যেটা বললাম এমন হয় চেস্ট টিউব দেওয়ার পরই দেওয়ার পর তার একসাথে 1.5 লিটারের বেশি ব্লাড আসা শুরু করলো থামছে না অথবা ঘন্টা ঘন্টা 500 উপর আসছে বা প্রতি 2 ঘন্টা অন্তর 300 উপরে ব্লাড আসছে তখন বুঝতে হবে যে উই হ্যাভ টু পারফর্ম ওপেন থোরাকোটমি আদারওয়াইজ হিমোথোরাক্সি যদি এত পরিমাণ ব্লাড না বের হয় ভয় কিছু নাই এখানে একটা কথা মনে রাখতে হবে পেশেন্ট ট্রমা নিয়ে আসছে অনেক দূর থেকে একদিন পরে রোগী পেয়েছি অনেক ঘন্টা পরে পেয়েছি চেস্ট টিউব দেওয়ার পরে একসাথে 1200 ব্লাড চলে আসছে দেখতে হবে সেটা ফ্রেশ না ক্লটেড এবং সে ব্লাড বেরিয়ে যাওয়ার পরে ভয় পাওয়ার কিছু নেই ব্লাড বেরিয়ে যাওয়ার পরে রিসার্জারি করবো পেশেন্টটাকে এক্স রে করবো এবং টিউবটা ক্লিয়ার করে দিব লক্ষ্য করতে হবে যে রক্ত যেটা বেরোচ্ছে সেটা ক্লটেড অলট্রাড অর ফ্রেশ এটা খুব বেশি বেশি গুরুত্বপূর্ণ যদি দেখা যায় যে ক্লটেড বা অল্টার কালার বুঝতে হবে জমা আছে চেস্ট বা ভিতরে বেরিয়ে যাচ্ছে ভয় কিছু নাই যদি দেখা যায় না ফ্রেশ ব্লাড বেরোচ্ছে দেন ইউ হ্যাভ টু থিঙ্ক যে সোর্স রয়ে গেছে ইঞ্জুরি আছে ইউ হ্যাভ টু টেক মেজার টু স্টপ ব্লিডিং কখনো কখনো আমরা টিউব ক্ল্যাম্প করে ওয়েট করি রিসাসিটেট করি তখন ততক্ষণে ধীরে ধীরে ক্লটের কারণে এটা বন্ধ হয়ে যায় পেনিট্রেটিং ইঞ্জুরি না হলে সাধারণত চেস্ট ব্লাড চেস্ট ট্রমা হলে এই হিমোথোরাক্সটা কন্ট্রোল হয়ে যায় আদারওয়াইজ গানশট ইঞ্জুরি অথবা শার্প শার্পনে ইঞ্জুরি যেগুলো আছে সেগুলো যদি জায়গাটা দেখে মনে হয় ইট মাই ইনজুর দ্য গ্রেট ভেসলস সেক্ষেত্রে এবং হিমোথোরাক্স হচ্ছে ব্লাডে বেরোচ্ছে অনেক দেন উই হ্যাভ টু কনসিডার ওপেনিং দ্য পেশেন্ট চেস্ট টু রিপেয়ার দ্য ইঞ্জুরি আর হিমোথোরাক্স আদার স্টিল ফ্রম এন এক্সট্রাপুলার ইঞ্জুরি আর ইন্টারপুলার ইঞ্জুরি এক্সট্রাপুলার ইন্টারপুলার দুটো হতে পারে অর্থাৎ লাংস ইঞ্জুরি থেকেও এটা হতে পারে শুধু পুরা ট্রমা থেকে এটা হতে পারে এবং হিমোথোরাক্সের পাশাপাশি অংশ নিউমোথোরাক্স থেকে যায় হিমো নিউমোথোরাক্স বলা হয় এটাকে আমরা ট্রিটমেন্ট আমরা বলেছি কি সিমটম পাবো এবং আমরা এটা বলেছি হোয়াট আর দ্য মেজার্স টু টেক দ্য টু সেটেল দ্য পেশেন্ট বলতে মনে রাখতে হবে হিমোথোরাক্স নিউমোথোরাক্স বা চেস্ট ট্রমার ক্ষেত্রে আমার চেস্ট টিউবটা হচ্ছে কি একটা আইডিয়াল ম্যানেজমেন্ট অ্যানালজেসিয়া অ্যান্টিবায়োটিক দিতে হবে করতে হয় হ্যালো আমি ক্লাসে আছি পরে কথা বলি এরপরে আমরা আসছি টু চেস্ট ব্লাড অর শার্প পেনিট্রেটিং ইজ দ্য মেইন কজ হিমোথোরাক্সের আদার ইস্যুজ মে কজ হিমোথোরাক্স একটা হচ্ছে স্পন্টেনিয়াস হিমোথোরাক্স হতে পারে যেখানে পেশেন্ট টিবি ছিল এটা একটা ইম্পর্টেন্ট কজ পেশেন্ট টিউবারকুলোসিস ছিল তার ক্যাপিটারি লিশন রয়ে গেছে সেখান থেকে তার ক্যাপিলারিজ বা অ্যালভিওলার ভেসেসগুলো সব ফ্রায়াল হয়ে গিয়েছে ব্লিডিং হচ্ছে ওখান থেকে হিমোথোরাক্স হতে পারে কিছু কিছু ক্যান্সার থাকে ম্যালিগন্যান্সিস থাকে ওখান থেকে ব্লিডিং হয় পালমোনারি এম্বোলিজম থেকে ব্লিডিং হয় এছাড়া যাদের কোয়াগুলেশন ডিফেক্ট থাকে তার সেখান থেকে হিমোথোরাক্স হতে পারে কখনো কখনো দেখা যায় কারো কি হাইপারেশার থাকে হাইপারেশন থাকে ওখান থেকে হিমোথোরাক্সের কিছু কিছু চান্স আমরা পাই হোয়াট আর দ্য মেবি কজেস ট্রিটমেন্ট প্রোটোকল ইজ দ্য সেম আমি বলেছি যে হিমোথোরাক্সের জন্য রোগী সিমটম নিয়ে আসবে হচ্ছে বেসিক্যালি চেস্ট পেইন রেসপিরেটরি রেট বেড়ে যাবে
পেশেন্ট মেগান পেইল সায়ানোসড, ব্লাড প্রেশার কমে যেতে পারে, ট্যাকিপনিয়া ট্যাকিকার্ডিয়া থাকতে পারে। হাউ ক্যান বি ডায়াগনোজ দ্য পেশেন্ট? কোর্স বাই এক্সরে, তার পোস্টোফ্রাই কার্ডিফাই অ্যান্ড বাই অবিটোরাইট, শিফটিং অফ ডিস্টেনাম, ওপাসিটি অফ দি দ্যাট দ্যাট ইনজুর এরিয়া অফ লাং। এছাড়াও ইউ ক্যান ডু চেস্ট সিটি স্ক্যান, ওটার মাধ্যমে আমরা দেখতে পারি পেশেন্টের কোথায় কোথায় রক্ত জমিয়ে জমে আছে। সামটাইমস আল্ট্রাসাউন্ড মাইট হেল্প টু লোকেট দ্য এক্সাক্ট এরিয়া অফ ব্লাড কালেকশন ইন দি চেস্ট। দেন হোয়াট উই ডু, আমরা চেষ্টা টিউব দিচ্ছি, নীল নীলটা তখনই দেওয়া হবে যখন পেশেন্টটাকে আমরা পাবো এমন কোনো একটা জায়গায় যেখানে চেস্ট টিউব দেওয়ার ফ্যাসিলিটিস নাই, অথবা চেস্ট টিউবটা সামনে আমার নাই, বা পেশেন্টটাকে লাইফ সেভিং কন্ডিশন ব্যবস্থা নিতে হবে, তখন আমরা চেস্ট করে দেই, রিলিজ দ্য সিমটম, রিলিজ দ্য প্রেশার, দেন উই অ্যারেঞ্জ ফর চেস্ট ড্রেন ইনসার্শন। আর আমরা কীভাবে চেস্ট টিউব দিই, আমি আগে আগে ক্লাসে বলেছি, নতুন করে এখানে বলার কিছু নেই। আজকে টপিক খুব ছোটো ছোটো টপিক ছিল, আমাদের টপিকসগুলো ছিল বেসিক্যালি চেস্ট ড্রেন, চেস্ট ওয়াল ইঞ্জুরি নিয়ে, ফ্লায়ার চেস্ট, হিমোথোরাক্স, এমফাইসিমা নিয়ে এবং থোরাসিক ইনসার্শন নিয়ে। আমার টপিকসগুলো ছিল বেসিক্যালি অন কার্ডিও থোরাসিক সার্জারি, সেগুলো আজকে শেষ হয়ে গেল। যদি কোনো প্রশ্ন থেকে থাকে কারোর পক্ষ থেকে, প্লিজ ফিল ফ্রি টু আস্ক মি, আমি এই এটা আপলোড করে দিচ্ছি আমাদের গ্রুপের মধ্যে, তোমরা পেয়ে যাবে। এর পরবর্তীতে যদি কোনো ক্লাস নেওয়ার কোনো কোনো প্রয়োজন মনে করো, প্লিজ লেট মি নো, ইনশাল্লাহ আই উইল ট্রাই টু টেক দ্য ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ।